দু হাজার সমস্ত সহযোদ্ধাদের উদ্দেশ্যে কলকাতা হাইকোর্ট থেকে আবারও আমি এবং জামান এবং কোচবিহার থেকে এসেছিল আমাদের অনেক বন্ধুরা তারা কালকের ইন্টারভিউ আছে হাইকোর্টে এসেছিল যাই হোক সেই উদ্দেশ্যে যে সিটেটকে আটকানোর জন্য আমরা আজকে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে লিফ্ট অ্যাপিল করে যে অর্ডারটা ছিল টু সিক্স টু ফাইভ সিক্স ওয়ান এইট যাই হোক ডাব্লুপি ওই কেসের অর্ডারের পরিপ্রেক্ষিতে আমরা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করে আজকে মামলাটা ফাইলিং করলাম যাই হোক সিটের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলি অনেকে অনেক মিথ্যা অপপ্রচার অনেক কুৎসা রটিয়েছে কিন্তু দু হাজার সতেরোর তেইশ ডিস্ট্রিক্ট প্রাথমিক টেটপাস ঐক্যমঞ্চেও তেইশ ডিস্ট্রিক্ট যে পরিমাণে যা কাজ করে যাচ্ছে এবং তোমাদের মানে যা তোমরা যা জেলা গ্রুপের যারা অ্যাডমিন আছো তোমরা যেভাবে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ তোমাদের কথা ফেলতে পারিনি কারণ এতটা এত ছেলে মেয়ে মানে এস এম এস করেছে এবং পার্সোনালি ফোন করেছে দাদা সি টেটকে যেমন করে হোক সি টেটকে আটকাতেই হবে তার জন্য টোটাল আমাদের রিট লেখা কমপ্লিট হয়েছে আগেও রিট দিয়ে দিয়েছি প্রত্যেকটা জেলা গ্রুপে তোমরা দেখেছ রিটগুলো আমরা দিয়ে দিয়েছি আজকে সি নিয়ে পুরো ফাইলিংটা সম্পন্ন হলো এটা একটা খুশির খবর এবং কেসটা এক দুদিনের দিনের মধ্যেই আমরা ডিভিশন বেঞ্চে তুলছি সিঙ্গেল বেঞ্চও একটা আমরা রিট লিখে আমরা সিঙ্গেল বেঞ্চও একটা রিট লিখে সেটাও কেসটা ফাইলিং করেছি যখন ওরা কেস তুলবে আমরা সে তার সাথে ট্যাগ করব শুধু ট্যাগ করা না আমরা ডিভিশন বেঞ্চ আগে কী রেজাল্ট পায় সেটা দেখি ডিভিশন বেঞ্চ যদি অনারেবল জাস্টিস সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ যদি আমাদের সিঙ্গেল বেঞ্চে আবার পাঠায় তাহলে আমাদের সিঙ্গেল বেঞ্চে যে মামলাটা থাকবে তখন ওই অর্ডারটাকে ওই কেসে অ্যানেক্সার করে সেইভাবে আমরা ট্যাগ করবো এখন বিষয়টা হচ্ছে বাড়িতে থাকা যাবে অনেক কথা বলা যাবে অনেক উৎসাহ রটানো যাবে তার জন্য তোমরা যুক্তিযুক্তভাবে উত্তর দিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তেইশ জেলার যারা অ্যাডমিন আছে জেলা গ্রুপের প্রত্যেকের পাশে থাকার জন্য এবং সর্বোপরি আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা প্রত্যেকটা বিষয় তেইশ জেলায় সমস্ত কিছু দিয়ে দেই যারা তেইশ জেলার আডারের বাইরে আছে তারা জানে না যে কি হয় আমাদের কাজটা কিভাবে হয় আমরা কিভাবে কাজটা করি যাই হোক হাইকোর্টে আবারও আজকে আসলাম এবং সমস্ত কাজগুলো সুসম্পন্ন করলাম থ্রি নাইন টু নাইন নিয়ে যেভাবে এগোচ্ছে এগোবে ওটা প্রত্যেকটা জেলা গ্রুপের অ্যাডমিনদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং কাজের দায়িত্ব দেওয়া হয়েছে থ্রি নাইন টু নাইন নিয়ে তারা ডিস্ট্রিক্ট গ্রুপে অডিও করে দেবে পিটিশনারের জন্য আজকে আমি কোচবিহার থেকে মাহবুলদা এসেছিল এবং মাহবুলদার সাথে আরও অনেক ছেলে মেয়ে এসেছিলো যারা কোচবিহারে ওদের কালকে ইন্টারভিউ আছে তা আমি মাহবুলদার কাছে সুপ্রিম কোর্টের ওকালতনামা দিয়ে দিয়েছি যারা উত্তরবঙ্গ থেকে যেন উত্তরবঙ্গ কোচবিহার দিনাজপুর হ্যাঁ আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিং ঠিক আছে তোমরা উত্তরবঙ্গের জেলাগুলো তোমরা মাহবুলদার কাছ থেকে ওকালতনামাটা সংগ্রহ করে নেবে এবং ওকালতনামাতে সাইন করবে প্রত্যেকে আর বাদ বাকি সমস্ত ইনস্ট্রাকশন জেলা গ্রুপে দেওয়া হবে সেইভাবে আমাদের কাজটা যেরকম সুসংগঠিতভাবে আমরা সংযত সংযম এবং আমরা যেভাবে কাজগুলো করে যাচ্ছি দিনের পর দিন হ্যাঁ এই সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করার জন্য প্রত্যেকটা সহযোদ্ধার যে যা ভূমিকা সেটা অস্বীকার করার না সকলকেই কুননি জানাচ্ছি সকলকে যারা সকলেই পাশে আছে এবং কেসগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে পেরেছ কতটা আর্জেন্সি আমাদের কেসগুলো যে সুপ্রিম কোর্টের ওই মামলাটা আমাদের হেয়ারিং করাতে হবে কতটা আর্জেন্সি ব্যাপারে সেটা তোমরা সকলেই বুঝতে পারছ তোমরা সকলেই অবগত আছো আর কোনো রকমভাবে কারুর মানে আমরা তো কোনোরকমভাবে অ্যালিগেশন দিও না যাই হোক যারা তারা সমস্ত কিছু সমস্ত কিছু বুঝতে পেরেছে আজকে সবাইকে একত্রিত হতে বলছি এবং আমাদের এই কেসগুলোতে পিটিশনার হওয়ার জন্য সবাইকেই জেলা গ্রুপের বলে দেবে ইনস্ট্রাকশন আমাদের সলিল মাহান্তি দা আছে সাদ্দাম হোসেন আছে কাজী শহীদুল ইসলাম আছে অর্কদা আছে মেহবু আলম আছে তারপরে বীরভূম থেকে তারপরে তোমার এই তো আজকের মহাবুল দেশ ছিল শ্রাবণী আছে সুতোপা আছে তনুশ্রী আছে মুস্তাক আছে মুস্তাক হোসেন আছে যাই আমরা টোটাল তেইশটা জেলার প্রত্যেকের নাম এই মুহূর্তে মানে নেওয়া যাচ্ছে না বা মনেও পড়ছে না সবাই তো আমরা একই একটা পরিবারের মতো এই দু হাজার পরিবার আমরা সকলেই জোটবদ্ধভাবে একত্রিতভাবে আমাদের যে আইনি লড়াই এই লড়াইটা করে যেতে হবে পাশাপাশি সকলকেই বলব ইন্টারভিউর জন্য যেমন প্রিপারেশান নিচু নাও ভালো করে ইন্টারভিউ দাও ভালো করে ডেমো প্র্যাকটিস করো আমরা কেস যাবতীয় যা কিছু করছি কেসগুলোর পর্যালোচনা করছি যেমন ডিভিশন বেঞ্চে আমাদের যে ম্যাট ফাইল দুটো আছে ওটাও আমি আজকেও স্যারের কাছে গিয়েছি ইন সার্ভিস মামলাটা মেনশন করানোর জন্য উনি আমাকে কথা দিয়েছে সার্ভিস মামলা মেনশন করানোর এবং দিব্যেন্দু স্যার বলছে যে ইন সার্ভিসটা যেহেতু সকলেরই উপকৃত উপকৃত হবে ইন সার্ভিসটার জন্য এখানে চোদ্দ সতেরো না সকলেই উপকৃত হবে যাই হোক আর চোদ্দোদের কথা আমি আর বিশেষ করে বলছি না আমরা সবাই জানি তারা কিভাবে দেয় যা কিছু করে তা আমরা সিট আটকাচ্ছি ইন সার্ভিস আটকাচ্ছি এবং থ্রি নাইন টু নাইন যেভাবে আমরা বলেছি সেভাবে তো হচ্ছে এইগুলো এবং বিএড জানো মামলার ইয়ে রিজার্ভে আছে হ্যাঁ অর্ডার ওটা চলে আসবে ওটা খুব সম্ভবত ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে চলে আসবে বা ফেব্রুয়ারি দশ তারিখের মধ্যে ওটা হয়ে যাবে আশা করছি স্যারের সাথে কথা বললাম তা এই বিষয়ে আর বেশি কিছু দীর্ঘায়িত করছি না তোমাদের জন্যই কোটে আসছি তোমাদের জন্যই কোটে পড়ে আছি আবেগ নিয়ে বা মিথ্যা ভাষণ দিয়ে কোনো কিছু কাজ করি না আজ পর্যন্ত করিনি এবং স্বচ্ছ একশো শতাংশ ট্রান্সপারেন্সি রেখে আমরা কাজ করি আমাদের টোটাল অনেকে অনেক রকমভাবে বলে যে এই করছে ওই করছে বা টাকা পয়সার কথাও বলে কারণ আমরা প্রত্যেকটা ট্রানজাংশন হিসেবে আমাদের প্রত্যেকটা জেলা গ্রুপে তোমরা পেয়ে যাবে তেইশ ডিস্ট্রিক্টও দিয়ে দিয়েছি আমাদের টোটাল কোনো লিকুইড মানি নেই আমরা ট্রানজাংশন মানি হিসাবে উকিলকে যা কিছু পেড করি সমস্ত কিছু পেয়ে যাবে কোনো রকমভাবে কুৎসা বা কোনো রকমভাবে মিথ্যা অপপ্রচারকারীদের থেকে সাবধান হয়ে যাও তাদের পা প্ররোচনায় পা দেবে না তোমরা সকলে একত্রিত থাকো এইটুকু বার্তা দিচ্ছি কলকাতা হাইকোর্ট থেকে নমস্কার আর আমার সাথে আছে শাহিদুজ্জামান তোমাদের চেন শাহিদুর ভাই ঠিক আছে তাহলে এই পর্যন্ত থাকলো লাইফটা সবাই ভালো থেকো